গোর্খা সমাজের সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে উনিশশো সালে স্ট্যালিন নগর সমাজ কল্যাণ সমিতির দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা সাংসদ তহবিলের প্রায় সাত লক্ষ টাকা ব্যয় নির্মিত এই ভবনটি আগামী দিনে গোর্খা সমাজের দিশা নির্দেশ করবে বলে দাবি সাংসদের এদিন দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এসে সংবর্ধনার জোয়ারে ভেসে যান সাংসদ রাজু বিস্তা তাকে স্বাগত জানান সমাজ কল্যাণ সমিতির সভাপতি রাম রামবাহাদুর লিম্বু সম্পাদক লিম প্রসাদ রাখালি বিজেপি সাধারণ সম্পাদিকা লক্ষ্মী শর্মা সহ অন্যান্যরা ममता ने जो चौदह या सोलह बोर्ड का गठन किया वो ममता दीदी ने इसलिए थोड़ी नहीं किया था गोरखाओं का विकास करने के लिए वो तो गोरखाओं को विभाजित करने के लिए कमजोर करने के लिए अलग अलग कम्युनिटी में बांटने के लिए किया था क्या ममता बनर्जी को सिर्फ गोरखाओं से प्यार है हमारे बहुत सारे बंगला भाषी लोग हैं राजवंशी लोग हैं अन्य समाज के लोग हैं मुखर्जी बोर्ड क्यों नहीं बनाया चैटर्जी बोर्ड क्यों नहीं बनाया तो वो तो षडयंत्र के तहत बोर्ड नहीं वो एक गोरखाओं के ऊपर में धोखा था और जो भी बोर्ड बना वो हवाई चप्पल वाला बोलेरो कार लेके घूम रहा है और इतना भ्रष्टाचार हुआ है और बोर्ड के अंदर में किसी कार्य से बोर्ड के लोग ही संतुष्ट नहीं है Breaking News আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে खोसला ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেইল চেইন একমাত্র खोसला ইলেকট্রনিক্সে পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্সে খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে